পূর্ব বর্ধমানের কাঞ্চননগরের দেবের রূপ আর পাঁচটা মূর্তির মতো নয়। শরীরের অস্থি, শিরা, ধমনী সুস্পষ্ট, তাই দেবীর নাম এখানে কঙ্কালেশ্বরী কালী। কথিত আছে, এই মন্দিরের প্রথমে কোনো বিগ্রহ ছিল না। কে এই মন্দির প্রতিষ্ঠা করেন তা নিয়েও ধন্দ। কেউ বলেন সাধক কমলানন্দ পরিব্রাজক মায়ের স্বপ্নাদেশ পান। তিনি দেখেন দামোদরের তীরে দেবী রয়েছেন। দামোদরের তীরে ধোপাদের কাপড় কাচার একটি পাথর উল্টে দেখতেই পাথরের উপর খোদাই করা দেবীর মূর্তি। বাংলার 1323 সালে গরুর গাড়িতে পাথরের সেই দেবী মূর্তি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করা হয় মন্দিরে। কঙ্কালেশ্বরী পাওয়া গেছিল বাংলার 1323 সালে। কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে, তাই কঙ্কালেশ্বরী নাম দেওয়া হয়েছে। কি আগে এটা বেলগাছের সঙ্গে ঠেসানো ছিল, এনে এখানে সামনে একটা বেলগাছ ছিল, আমিও দেখেছি বেলগাছটা, কিন্তু ঠেকানোটা দেখিনি। ওটা অনেকদিন, 160 বছর আগের কথা। তো তা এখানকার যারা বয়স্ক লোকের কাছে, তাদের কাছেই আমার শোনা। তা ওটা ঠেকানোর পরে তারপরে মন্দিরটা ঠিক করা হয়ে এটাকে গেঁথে দেওয়া হয়। এটা পাথরটা প্রায় 1 হাতের মতন চওড়া। দেবী এখানে অষ্টভুজা, শায়িত শিবের নাভি থেকে বেরিয়েছে পদ্ম, আর সেই পদ্মের উপর বিরাজ করছেন দেবী, চালচিত্রে হাতি। অনুমান করা হয় এই দেবী মূর্তিটি সম্ভবত বৌদ্ধ বা পাল যুগের। মন্দিরের মূল মূর্তির পাশেই রয়েছে আরও একটি ছোট মূর্তি। মূল মূর্তিটি উদ্ধার হওয়ার কিছুদিন পরেই স্বপ্নাদেশ পেয়ে আরেকটি পুকুর থেকে নিয়ে আসা হয় এই ছোট মূর্তিটিকে। এই মন্দিরে বলির চল নেই। চামুণ্ডা মতে দেবী পূজিতা হন এখানে, সারা বছরই হয় নিত্য পুজো। তবে দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেই সময় প্রায় 30 থেকে 40 হাজার ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। আমাদের দামোদর নদী, ওখানে কাঠঘোলা ঘাট বলে একটা ঘাট আছে, এর উল্টো দিকে ধোপার আগে কাপড় কাস্তো শোনা যায়। তারপরে উল্টে দেখে, এটা কেউ বলছে কমলানন্দ পরিব্রাজক স্বপ্ন পেয়েছেন, আবার অনেকে বলে না, আমরা গ্রামবাসী যে উল্টে দেখে একটা দেবী মূর্তি, তখন গরুর গাড়ি করে এই মন্দিরে নিয়ে আসে। কোনো মন্দিরে বিগ্রহ ছিল না। অ্যাকচুয়ালি এটা চামুণ্ডা মূর্তি, চামুণ্ডার ধানে মায়ের পুজো হয়। আমাদের কালী পুজোর দিনকে যে পুজোটা, সন্ধ্যে 6টার সময় পূজা আরতি শুরু হবে, 7টার সময় আমাদের ভোগ আরতি হবে, 7:30 সময় আমাদের হোম শুরু হবে, 8টার সময় পূর্ণ আরতি, এবং তারপরে সবাইকে ভোগ বিতরণ হবে। তারপরে এটা হচ্ছে অষ্টরাত্র ঘট, এখানে সারা বছরই জল থাকে, এটা মায়ের ঘট বিসর্জন হয় না। কালী পুজোর সময় এর মধ্যে একটু গঙ্গা জল দেওয়া হয়, এই ঘটেই পূজিত হয়। এই মন্দিরে সারা বছরই ভিড় থাকে, বহু বাইরে থেকেও আসে কালী পুজোর দিন, কারো বিশেষ করে বাইরে থেকে আরো পুজো দিতে আসে, লাক্ষাধিক লোকের ভিড় থাকে সেদিনকে। নিত্যদিন সকালে ধরুন 8টায় একটা পুজো হয়, দুপুর 11:40 মায়ের ভোগ আরতি, আর সন্ধ্যেবেলায় হচ্ছে 6:30 সময় সন্ধ্যা আরতি শুরু হয়। কালী পুজোয় 2 দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, রয়েছে ভোগের ব্যবস্থাও। প্রতিদিনই মন্দিরে 10 টাকার বিনিময়ে ভোগ সেবার ব্যবস্থা রয়েছে। এমনকি প্রতিদিন সকালে বর্তমানের টাউন হল থেকে বিনা পয়সায় পুণ্যার্থীদের নিয়ে আসার জন্য বাসের বিশেষ ব্যবস্থা রয়েছে। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।